নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি, একটা নতুন একটা জিনিস মানে শেয়ার করবো বলে। আমাদের বাজারে তো এমনিতেই ঘুগনি আর পেটাই পাওয়াটা কিনতে পাওয়া যায়, আমরাও খাই, কিন্তু আজকে আমি আপনাদেরকে বাড়িতে করে দেখাবো, তা আপনারা চেষ্টা করবেন রান্নাটা করে খেতে ভালো লাগবে। আমি প্রথমে মটরটা ভিজানো ছিল সকাল থেকে, এবারে মটরটা প্রেশার দিয়ে সিদ্ধ করে দেবো। একটু জল দেব আর নুনটা দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এই হলুদটা দিয়ে দেব যাতে মটরের কালারটা চলে আসে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে মটরটা সিদ্ধ হচ্ছে, আর আমি এখন ময়দাটা মেখে নেবো। ময়দা দিলাম আর স্বাদ মতো লবণ নেব। এর কিন্তু কোনো ময়ল লাগে না, এমনি শুধু নুন আর জল দিয়ে মাখতে হয়। ভালো করে মেখে নেবো। এটা আমার ছেলে খুব পছন্দের খাবার, এর আগে অনেকবার বানিয়েছি, তা ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এবার এই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে আবার পরে আসবো। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এবার লেচিটা কেটে নেবো। আমি এই রকম ছোটো ছোটো লেচিটা কাটবো, কারণ হচ্ছে আমাদের বাড়িতে ছোটো তাওয়া, তো ওই জন্য ছোটো ছোটো ভাবে কেটে নেবো। লেচি কাটা হয়ে গেছে, আমি এবারে বেলে নেব। এই পরোটার কিন্তু বেলাটাই মেন। লেচি কাটা হয়ে গেছে, আমি এবারে এটা বেলে নেব, আর এই পরোটার বেলার পাটটা কিন্তু মেন। এরপরে আমি একটু ময়দা দেবো, ময়দাটাকে একটু ঘুরিয়ে নেবো, আর এই তেল দেবো, পাটটা এবার করে নেব। এই পাট করলাম, এই পাট, আর এইরকম করে, এইরকম করে পাট করে নেব। এরপর এগুলো সব এইরকম করে পাট পাট করে নেব। পাট করা হয়ে গেছে, আমি এবারে বেলে নেব একটু তেল দিয়ে। এই চারকোনা করে বেলে নেব। আমি এবারে চাটুতে দিয়ে দেব, তেল দিয়ে দেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি এটাকে ফিটে নেব। এইরকম ভাবে ফিটে নেব। এইগুলো হয়ে গেছে, আর এটা লাস্ট করছি। এই চাটুটা দিয়ে দেবো, এইভাবে দু তিনবার চাটুটা আমি দিয়ে দেবো, উল্টাবো আর তেল দিও। দেখুন বন্ধুরা কি সুন্দর কাগজের মতো পাপড়ির মতো হয়েছে, আমার সব কটা হয়ে গেছে। আমি এবার ঘুগনির দিকে যাব। এবার আমি ঘুগনিটা করে নেব, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দেবো।
একটুখানি জিরে দেব, আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটা আমি আর ভাজবো। এবার লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আদা রসুনটা দিয়ে দেব। ভালো করে এবার একটু ভেজে নেব। এবারে আমি আলুটা দিয়ে দেব, ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিতে হবে এইভাবে। আর এই লঙ্কা দিয়ে দেব, কেউ বেশি ঝাল খেতে চাইলে বেশি লঙ্কা দেবেন, আর নাহলে অল্প। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা ভালো করে আমি কষতে থাকবো। আলু কষা হয়ে গেছে, আমি এবারে ঘুগনির মটরটা দিয়ে দেবো। এবারে আমি এটা ফুটবে, পরিমাণ মতো জল দিয়েছি, এবার এটা ফুটবে। ঘুগনিটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। একটু জিরে গুঁড়ো এর উপরে ছিটিয়ে দেবো। তাহলে বন্ধুরা আমাদের পরোটার ঘুগনি হয়ে গেছে, আমি আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। কেমন হয়েছে বাবু? খুব সুন্দর। তাহলে বন্ধুরা এভাবে আপনারা ঘরে বানাবেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সুস্থ থাকবেন ভালো থাকবেন। আজকের মতো টাটা।